হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজটির এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। আজ আমরা এই সিরিজের সপ্তদশ পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই সবাই মনে করে মাইক সেই মারণ ভাইরাসে সংক্রমিত, তাই তারা সবাই মাইককে ঘর থেকে বার করে দেওয়ার জন্য তার কাছে যায়। তখন ট্যান্ডি সেখানে এসে তাদেরকে আটকায় আর টডকে বলে সে যেন মাইকের দিকে আসার চেষ্টাও না করে। তখন মাইক নিজে থেকেই বলে সবার ভালোর জন্য সে সেখান থেকে চলে যেতেই চায়, কিন্তু ট্যান্ডি তাতে রাজি হয় না। তারপর সবাই সেখান থেকে চলে যায় আর ট্যান্ডি ক্যারলকে বলে আজ রাতটা সে তার ভাই মাইকের সাথেই থাকবে। মাইক ট্যান্ডিকেও চলে যেতে বলে, কিন্তু ট্যান্ডি রাজি হয় না। রাতে তারা দুজন মিলে সেই গানটা আবার একসাথে গাইতে থাকে, কিন্তু সকাল হলে ট্যান্ডি দেখে মাইক সেখানে নেই আর সে একটা চিঠি লিখে ট্যান্ডিকে বিদায় জানিয়ে গেছে। এরপর ট্যান্ডি ক্যারলকে বলে সে মাইককে খুঁজতে যাচ্ছে। ক্যারল তাকে তাড়াতাড়ি ফিরে আসতে বললে সে বলে তাকে তাড়াতাড়ি আসতেই হবে, কারণ সে বাবা হতে চলেছে। আর ক্যারলের গর্ভে থাকা সন্তানকে সে বলে খুব তাড়াতাড়ি সে তার কাকাকে নিয়ে ফিরে আসবে। তখন ক্যারল জিজ্ঞাসা করলে ট্যান্ডি জানায় সে জানে তার ভাই কোথায় যেতে পারে। এই বলে ট্যান্ডি গাড়ি নিয়ে টাক্সানে তাদের পুরনো বাড়ির দিকে যায়। সেখানে পৌঁছে ট্যান্ডি দেখে মাইক একটা মৃতদেহের মতো বিছানায় পড়ে রয়েছে। ট্যান্ডি কাছে গেলে মাইক জোরে আওয়াজ করে তাকে ভয় দেখায়। এদিকে ডাইনিং টেবিলে ক্যারল সবাইকে বলে মাইক এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। সেটা শুনে এরিকা একটু দুঃখ পায় আর টট বলে তারা মাইককে নিয়ে একটু ওভার রিয়্যাক্ট করে ফেলেছিল। এই সময় বাছুরের চেঁচানোর আওয়াজ শুনে তারা সবাই বাইরে আসে আর একটা ক্যামেরা লাগানো ড্রোনকে তাদের বাগানে উড়তে দেখে তারা অবাক হয়ে যায়। অন্যদিকে দুই ভাই তাদের স্টোর রুমের পুরনো জিনিসগুলো ঘেঁটে দেখছিল। তখনই মাইক একটা কাঁচের বোতল পায়, কিন্তু ট্যান্ডি সেটাকে খুলতে বারণ করে। মাইক এর কারণ জানতে চাইলে সে জানায় এটা সে ছোটবেলায় বানিয়েছিল। সে বলে বিজ্ঞান অনুযায়ী কোনো একটা গন্ধকে একটা বোতলে অনেক দিন ধরে আটকে রাখলে সেটা বদলে যায়। তখন মাইক জানায় বিজ্ঞান অনুযায়ী বোতলের ভেতর একটা গন্ধ কখনোই আটকে থাকতে পারে না। ট্যান্ডি সেটা বিশ্বাস করে না আর বোতলের মুখ খুলে ঘ্রাণ নিলে তার ভিতর থেকে প্রস্রাবের গন্ধ পায়। তখন মাইক বলে সে কাল রাতেই এটাতে প্রস্রাব করেছিল। এদিকে ক্যারল বাছুরটাকে বোতলে করে দুধ খাওয়ানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় ড্রোনটা আবার ফিরে আসে। তখন সবাই সেই ড্রোনের ক্যামেরাতে মেসেজ জানানোর চেষ্টা করে, কিন্তু মেলিসা গুলি করে ড্রোনটা নষ্ট করে দেয়। টড মেলিসাকে বলে কোনো অসহায় মানুষের তাদেরকে প্রয়োজন হতে পারে। তাতে মেলিসা বলে যদি সে ভালো মানুষ হতো তাহলে ড্রোন পাঠিয়ে তাদের ওপর নজর রাখতো না, এটা বলে সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে মাইক হঠাৎ অজ্ঞান হয়ে যায় আর তিন ঘন্টা পর তার জ্ঞান ফেরে। এই সময় ট্যান্ডিও কাশতে শুরু করে আর মাইক দেখে ট্যান্ডির কাশির সাথে রক্ত বেরোচ্ছে। তারপর দেখা যায় ট্যান্ডির টমেটো সস নিয়ে মাইকের সাথে প্র্যাঙ্ক করছিল। মাইক এতে মোটেও খুশি হয় না আর বলে ট্যান্ডির কোনো মজাই এখন আর তার ভালো লাগে না। তার উত্তরে ট্যান্ডি বলে মাইক যখন তার চুল এরকম বাজেভাবে কেটে দিয়েছিল তখন তারও সেটা ভালো লাগেনি, সে মাইককে জিততে দেবে না বলেই খুশি হওয়ার অভিনয় করেছিল মাত্র। মাইক তখন বলে সে আবার ট্যান্ডির চুল কাটতে চায়। এই বলে সে ট্যান্ডির চুল এবার ভালো করে কেটে দেয়। এরপর মাইক ট্যান্ডিকে চলে যেতে বললে ট্যান্ডি বলে সে তাকে সাথে করে নিয়ে তবেই এখান থেকে যাবে। মাইক খুবই রেগে যায় আর যাতে ট্যান্ডি রেগে গিয়ে নিজে থেকেই চলে যায় তাই জন্য সে ট্যান্ডিকে উল্টো পাল্টা কথা শোনাতে থাকে। আর শেষে মাইক বলে ট্যান্ডির মতো বোকা পাঁঠা সে আর জীবনে কখনো দেখেনি। ট্যান্ডি ঘর থেকে বেরিয়ে বাড়ির সামনে উঠোনটায় বসে থাকে। মাইক সেখানে যায় আর তার কাছে ক্ষমা চেয়ে তাকে আবার ঘরে আসতে বলে, কিন্তু ঘরে যাওয়ার সময় মাইক তার মা বাবার কবর দেখতে পায় যেটা ট্যান্ডি বানিয়েছিল, আর তার পাশেই সে নিজের কবরও দেখতে পায়। তখন ট্যান্ডি বলে সে আসলে ভেবেছিল মাইকও আর বেঁচে নেই। মাইক আবার রেগে যায় আর তার শেষ ইচ্ছে হিসাবে ট্যান্ডিকে বাড়ি ফিরে যেতে বলে।
এদিকে মেলিসা যখন ঘুমোচ্ছিল তখন কিছু একটা আওয়াজ শুনে সে গুলি চালিয়ে দেয় আর ক্যারল একটুর জন্য বেঁচে যায়। মেলিসা বলে ঘুমের ঘোরে সে ভেবেছিল কোনো অচেনা মানুষ হয়তো ঘরে ঢুকেছে, তাই সে গুলি চালিয়েছে। এই বলে সে ক্যারলের কাছে ক্ষমা চেয়ে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে পরের দিন সকালে ট্যান্ডি যখন মাইকের বাড়ি থেকে ম্যালবোতে ফিরবে সেই সময় মাইক তাকে একটা বোতল দিয়ে বলে সেটাকে 30 বছর পর খুলতে। তার উত্তরে ট্যান্ডি জানায় তারা দুজনে মিলেই একসাথে সেটা খুলবে, আর ট্যান্ডি নিজের বল বন্ধুদের মাইককে গিফট করে দেয়। তারপর দুজনে ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর ট্যান্ডি ম্যালবোর দিকে রওনা দেয়। ট্যান্ডি বাড়ি ফিরলে ক্যারল তাকে দেখেই বুঝে যায়, তাই আর কিচ্ছু জিজ্ঞাসা করে না। তারপর ট্যান্ডি বোতলে করে যখন বাছুরটাকে দুধ খাওয়াচ্ছিল তখন ক্যারল অবাক হয়ে যায়, কারণ এতদিন ধরে অনেক চেষ্টার পরও ক্যারল বাছুরটাকে দুধ খাওয়াতে পারেনি। তাই ক্যারল ট্যান্ডিকে বলে সে একজন ভালো বাবা হবে। বাইরে দেখা যায় মেলিসাকে রাতে ওভাবে গুলি চালানোর অপরাধে সেই কাঠের যন্ত্রে আটকে রেখে শাস্তি দেওয়া হয়েছে। কিছু সময় পর গেইল তাদেরকে একটা জিনিস দেখার জন্য ডাকে এবং তারা গিয়ে দেখতে পায় একটা জাহাজে প্যাট ও আরো দুজন লোক বন্দুক সমেত তাদের বাড়ির দিকেই আসছে। তারা সবাই খুব ভয় পেয়ে যায় আর পালানোর চেষ্টা করে। ক্যারল গিয়ে মেলিসাকে সব বলে আর তাকে মুক্ত করে দেয়। মেলিসা তার বন্দুকটা নিয়ে বাইরের দিকে যায়। বাকি সবাইও বাড়ির বাইরে এসে গাড়ি করে পালানোর কথা ভাবে, কিন্তু টট বলে গাড়ির চাবি সে ঘরের ভেতরেই ভুলে এসেছে। ঘরে গিয়ে সবাই তাড়াতাড়ি চাবি খোঁজার চেষ্টা করে। ঠিক এই সময় ক্যারল ঘরে এসে বলে তারা বাড়ির খুব কাছে চলে এসেছে। তখন সবাই ঘরের ভেতরেই লুকিয়ে পড়ে আর সেই তিনজন বন্দুকধারী লোক তাদের ঘরের মধ্যে প্রবেশ করে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কি হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের পর্বগুলো আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।